নমস্কার বন্ধুরা সন্দীপ কাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা সস্তায় চাল বিক্রি করতে শুরু করছে সরকার তো কোথায় কিনতে পারবেন এই সস্তা চাল তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাব তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য তো বন্ধুরা রোজগার মূল্য বৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা অতি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সব কিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে তো অগ্নিমূল্য বাজারে অভিশাপে না অবস্থা মধ্যবিত্তদের প্রায় নিয়মিত খাবারের শিরোনাম হয়ে উঠেছে চাল ডাল গম এর মূল্য বৃদ্ধির কথা তো এই সমস্যা সমাধানে এবার এগিয়ে এসছে কেন্দ্রীয় সরকারের মোদি সরকার এবারে গোটা দেশে বিক্রি শুরু হবে কম দামে ভারত চাল তো কত টাকায় পাওয়া যাবে এবং কোথা থেকে পাওয়া যাবে তো ওইখানে সেখানে বলা হয়েছে যা আপনি কেন্দ্র সরকারে ভারত চাল মাত্র উনত্রিশ টাকা কেজি ধরে কিনতে পারবেন তো ভর্তুকিযুক্ত এই চাল পাঁচ কেজি এবং দশ কেজির প্যাকেটেও পাওয়া যাবে সরকার আইসিআইয়ের মাধ্যমে চাল খুচরো বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে প্রথম পর্যায়ে আপনি এনএফএফইডি এন এবং কেন্দ্রীয় ভাণ্ডারের মাধ্যমে ভারত চাল কিন্তু কিনতে পারবেন এখন আপনি সরকারের বিভিন্ন মোবাইল ভ্যান এবং ফিজিক্যাল আউট থেকে ভারত চাল কিন্তু কিনতে পারবেন পরবর্তীতে এটি অন্যান্য খুচরো দোকান এবং ই কমার্স প্ল্যাটফর্মও বিক্রি করা হবে তো জানা গিয়েছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফ সি এনএফ ইইডি এবং এনসিসিএফ সি পাঁচ লক্ষ টন ভারত চাল সরবরাহ করবে এছাড়াও কম মূল্যর ডাল আটা পেঁয়াজ ইত্যাদি পাওয়া যাবে তো ভারত আটা কেন্দ্রীয় সরকার ছয় নভেম্বর দু হাজার চালু করেছিল যেখানে দেশের আটার ঘর দাম প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা সেইখানে আপনি পেয়ে যাবেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সার দামে কিন্তু ভারত আটা কিনতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এবারে আপনি কিন্তু উনত্রিশ টাকা কেজি চাল কিনতে পারবেন সেটার চালের নাম হচ্ছে ভারত চাল এবং আপনি এগুলো কিন্তু বিভিন্ন আউটলেট থেকে ই কমার্স সাইট থেকে এবং অন্যান্য যে জায়গাগুলো বললাম সেই জায়গাতেও কিন্তু আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা এটা ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগবে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বসে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন সবাইকে সন্তুষ্ট ধন্যবাদ